আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোই আছি আজকে লাইভ বিষয়ে দু একটা কথা বলার জন্য অনেকে অবশ্য আবার প্রশ্ন করছেন কি বিষয়ে লাইভ সেটা তো বলেন নাই বিষয় আপনাদের সাথে কোনো কিছু একটা বিষয় শেয়ার করার জন্য আজকে লাইফ স্পেসিফিক কোনো বিষয় নাই স্পেসিফিক কোনো বিষয় নাই আমি কিছু পরামর্শ আপনাদের কাছে চাচ্ছি একটা পরামর্শ আপনাদের কাছে চাচ্ছি আর আপনারা যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলোর উত্তর যদি আমার জানা থাকে আমি অবশ্যই দিতে চেষ্টা করব। অর্ধেক অর্ধেক করি কিছু আপনাদের প্রশ্ন সেটার দু একটা উত্তর দিই পরবর্তীতে আবার আমার কিছু পরামর্শ আপনাদের কাছে চাচ্ছি সেটার ব্যাপারে আমি একটু আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি আপনারা অবশ্যই মন্তব্যতে পরামর্শ দিতে পারেন অনেকে প্রশ্ন করছেন ভাই তিরিশ তারিখে বিমান চালু হবে অবশ্য আমি ইটালির থেকে কথা বলতেছি ইটালির বিষয়টা আমি মোটামুটি একটা ধারণা নিয়ে কথা বলতে পারি এবং বা তথ্য নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নিবে সেটা বলা যাচ্ছে না তবে ইটালিতে তিরিশ তারিখের পর তেমন কোনো ব্যারিগেড কোথায় তারা রাখবে না এটা স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত নয় এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত টোটাল ইউরোপে এক জায়গায় আসছে ইকোনমির যেই সমস্যা ইকোনমিক্যাল সমস্যা সেটাকে বিল্ড আপ করার জন্য অবশ্যই এই ধরনের ব্যারিগেড তারা ভাঙিয়ে দেবে তো সেই হিসাবে আশা করতে পারি অবশ্যই একত্রিশ তারিখ থেকেই ফ্লাইট নর্মাল চলাচল হবে আবার বলতেছি বাংলাদেশ ইন্ডিয়া ভারত তার নিজের টেরিটোরির বিষয়ে তারা কী সিদ্ধান্ত নেবে সেটা সেই লোকাল গভর্নমেন্ট ভালো বলতে পারবেন এক ভাই প্রশ্ন করছেন আমি ডোমেস্টিক কাজ করি রেস্টুরেন্টে কাজ করি সেত্তে তেরান্তা করলে কি অসুবিধা হবে কি এই সাবজেক্টগুলো সবচেয়ে ভালো বলতে পারবে কাফ আলারা কাফ অথবা কোনো কমার্সেরিস্টের সাথে আসলে সেত্তে তেরান্তা বিষয়টা কি সেটা আমি নিজ ঠিক সঠিক বুঝি না আর এই সেক্টরটা আমরা দেখি না আমরা অ্যাকচুয়ালি ইমিগ্রেশনের ব্যাপারে দুই চারটা বিষয় যদি জানা থাকে বা শুনি সেটা আমরা ডিস পুনরায় অন্যের কাছে আপনাদের কাছে প্রকাশ করি এরকম না যে আমরা এইসব ব্যাপারে এক্সপার্ট অভিজ্ঞ কোনো বিষয় তা না আবার বলতেছি কিছু তথ্য বিশ্বস্ত যদি হয় অর্থাৎ আমাকে একজন একটা তথ্য দিল কোনো আইনজীবী দিল প্রেফিতুরা দিল কস্তুরা দিল এবং সেটা যদি সত্য মনে করি আমরা তাহলে সেটা আপনাদের কাছে প্রচার করি সুতরাং সেত্তে তেরেন্তা কাফ তারপরে রেডিত ইমার্জেন্সা রেডিত চিত্তাধিনাঞ্চা এই বিষয়গুলো কাফ সেক্টরে যারা তাদের সাথে আলোচনা করবে কাফ সেক্টরে অনেকেই প্রশ্ন করেছেন ভাই আপনাদেরও তো কাফ আছে কাফ আমাদের ধূমকেতু যেটা আছে সেটা যারা অপারেট করে তারা বলতে পারবে আমি এই ব্যাপারে মানে আপনাকে টেকনিক্যাল কোনো তথ্য দিতে পারবো না তারপর আমরা যতটুকু দিই সেটা ইমিগ্রেশনের আইনগত বিষয় অনেক আবার প্রশ্ন করেছেন ভাই সানাতরিয়ার ডাক আসে না কেন এটা ভাই আমি বলবো সানাতরিয়ার ডাক আসে না কেন এটার জন্য কিছুটা দায় দায়িত্ব আমরা বহন করি কেন বহন করি এই পর্যন্ত সানাতুরিয়ার বিষয়ে যতগুলো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আসলে কেউ উপস্থিত ছিল না কেউই উপস্থিত ছিল না দুই একজন আর বাকি দুই চার পঞ্চাশ জন যেই মিছিলে অংশগ্রহণ করে তারা সবসময় মিছিলে অংশগ্রহণ করে তাদের সৌজন্য সংক্রান্ত কোনো সমস্যা না তাদের ইটালিয়ান পাসপোর্টও আছে যারা অংশগ্রহণ করে ফলে মূলত যতক্ষণ পর্যন্ত যাদের সমস্যা তারা যদি রাজপথে না আসে তাহলে হয়তো এটা আস্তে আস্তে তারা করবে সুতরাং এখানে এরকম কিছু বলা যাবে না যে কবে নাগাদ শুরু করবে বড় প্রেফেতুরাগুলো এখনও গুছানো হয় নাই তবে আবার বলছি যদি সব একত্রিত হয় তাহলে অবশ্যই হয়তো তাদেরকে চাপ দেওয়া যাবে এছাড়া অন্য কোন পথ এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না এবার আসি আরেকজন প্রশ্ন করছেন যে মালিক কাজের কন্ট্রাক্ট কাগজ জমা দিছে এখন কাজের কন্ট্রাক্ট সে করবে না এরকম একটা প্রশ্ন অ্যাকচুয়ালি কোভিড কারণে কোনো মালিক ছাঁটাই করতে পারবে না এটা হলো বিষয় ছাঁটাই করা কখনো সম্ভব না সুতরাং যদি বলে যে আপনাকে কাজে রাখবো না এইটা মালিক আইনগত এইভাবেই পারবে না সুতরাং এই বিষয়ে নিশ্চিন্তায় থাকেন যে ছাটাই করা সম্ভব না ফলে প্রেফিতুরায় ডাকলে তার যাইতে হবে এরপর যদি সে না যায় বা কাজের থেকে সে আপনাকে কাজেই না দেয় সেইটার জন্য যখন ওই মালিক কাগজ জমা করছিলেন সেই সময়কার জিনিসগুলো যদি সঠিক থাকে তাহলে অবশ্যই একটা সাবস্টিটিউট পদ পথ বাইর হবে এটা নিয়ে চিন্তা করেন না যখন কাগজ জমা দিছে ওই সময় মালিকের মালিক সত্যটা ঠিক ছিল কিনা এবার অনেকেই প্রশ্ন করছেন রৃদ্ধিতের বিষয়ে সেই প্রথমের যে ব্যাপারটা এখনও আমরা বলতেছি কিছু কিছু প্রেফিত্তুরা রেদিত সাতাইশ হাজার চাচ্ছে কিছু কিছু প্রেফিত্তুরা এটাকে কী বলে একটু ওভার করে যাচ্ছে যেহেতু আইনের সঠিক কোনো ব্যাখ্যা নেই যারা সাতাইশ হাজার চাচ্ছে তারা যদি মনে করেন সময় ব্যয় করবেন না মামলা মোকদ্দমা যাবেন না রেদ্দিত বাড়াই নেবেন আর যদি মনে করেন যে না আপনি এটা মোকাবেলা করবেন আইনগতভাবে মোকাবেলাও করতে পারবেন হয়তো আগামী মাসের দশ তারিখ থেকে কোনো সার্কুলার নতুন আসতেও পারে কারণ বিভিন্ন সংগঠনে সাথে হাজার নিয়ে অলরেডি মিনিস্ট্রিতে লেখালেখি করতেছে আমি জানি না হয়তো দশ তারিখের ভিতরে কিছু আসতে পারে এবার আসি অ্যাকচুয়ালি লাইভের ভিতরে কি কারণ আজকে লাইভের বিষয়টা লাইভের বিষয়টা আমি আপনাদেরকে ইনভাইট করবো এবং পরামর্শ চাচ্ছি আপনারা জানেন মসজিদে উম্মার জায়গাটা খরিদ করার জন্য সর্বস্তরে চেষ্টা করা হচ্ছে এটা একার দ্বারা কারো দ্বারা সম্ভব না খরিদ করা কারণ পাঁচ লক্ষ আরও যদি কারো থাকে সেটা ভালো কথা কিন্তু এক হাজার লোকে যদি আবার পাঁচশো করে দেওয়া হয় তাহলে হয়ে যায় এক হাজার লোকে পাঁচশো করে টাকা দিলে হয়ে যায় তাই আমি অনুরোধ করব দুই তারিখ সরকারি ছুটি ইটালির দোসরা জুন বিকাল পাঁচটা বাজে মসজিদে উম্মা ভিয়া কাকুয়া তর্পিনে তারাতে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ সমস্ত ইমাম সাহেবদেরকে সমস্ত সংগঠনকে সমস্ত ব্যক্তিকে প্রতিষ্ঠানকে ব্যবসায়ীকে আমরা অনুরোধ করব আপনারা একটু উপস্থিত থেকে আমাদেরকে একটা পরামর্শ দিবেন আমরা কি করতে পারি মসজিদের এই জায়গাটাকে আমরা রাখবো সবাই সহযোগিতা করবেন না মসজিদের জায়গাটা আপনারা ছেড়ে দেবেন যদি ছেড়ে দিতে হয় সেটা সকলের সিদ্ধান্তে আই সেটা ছাড়া উচিত আর যদি রাখতে হয় তাহলে সকলেরই একটা ফর্মুলা বাইর করা উচিত কীভাবে এটা রাখা যাবে আগামী একত্রিশ তারিখ সোমবার এটা খালি করার ডেট করছে এই ব্যাংকের থেকে প্রশাসনের সাথে আলোচনা করে হয়তো কিছুদিন বাড়ানো যাইতে পারে তবে সেটাকে বেশি দিন বাড়ানো যাবে যদি আমাদের ফান্ড হাতে থাকে বা আশা থাকে এটা যদি ব্যাঙ্কে বোঝানো যায় আর যদি ব্যাঙ্কে কোনো প্রকার টাকা পয়সার কোনো সহযোগিতা না করা যায় তাহলে অবশ্যই অবশ্যই তারা সম্পত্তি বিক্রি করে অন্যের কাছে দখল বুঝিয়ে দিব। এই পরামর্শটার জন্য আপনাদের কাছে চাচ্ছি যে আপনারা উপস্থিত হইয়া বুধবার দিন বিকাল পাঁচটায় দোসরা জুন প্লিজ জীবন অনেক সময় নষ্ট করছেন অনেক মিটিং অংশগ্রহণ করছেন আমি অনুরোধ করব আমরা অনুরোধ করব যে আপনারা একটু উপস্থিত থাকে আমাদেরকে একটু সহযোগিতা করবেন এরপর আসি একজন প্রশ্ন করছেন যে সানাতরিয়ার ব্যাপারে এত লেট কেন আবার বলতেছি যেটা ইমার্জেন্সি রাষ্ট্র সেইটাই আগে করে এবং যদি রাজপথে একটা মুভমেন্ট খাড়া করানো যায় তাইলে হয়তো তাইলে হয়তো একটা কি বলে তাড়াতাড়ি ডাকার একটা ব্যবস্থা করা যায় এখন প্রশ্ন তাড়াতাড়ি যদি ডাক হয় ডাকার ভিতরে যদি আবার মালিকের রেদিতে নিয়ে সমস্যা করে এরপর যদি আবার আলোচ্য নিয়ে সমস্যা করে তাহলে হিতে বিপরীত তাহলে আমরা মনে করি যে ইসের ব্যাপারে সানাতরিয়ার ব্যাপারে আসলে প্রথমে আমাদের একটা ঐক্যমত হওয়া উচিত সেই ঐক্যমতটা কি যারা কাগজ জমা দিছি এবং দিস দুইটা শব্দ ব্যবহার করে দিসি বলতে যিনি সৌজন্য যে অপেক্ষা করতেছেন যারা দিস মালিক হইছেন যারা এই দুইটা শক্তি এক জায়গায় হইতেব কারণ এই দুইটা শক্তি যদি এক জায়গায় হয় তাহলে আপনাদের একটা সমস্যার রেজাল্ট আসতে পারে যদি আপনারা সেখানে না আসেন তাহলে ভাই যার যার জায়গা থেকে শেষে চেষ্টা করতে পারেন ব্যক্তিগতভাবে আইনজীবী দিয়ে কিন্তু আমরা আবার বলবো যদি মনে করেন যে আলোজ্য এবং রেদ্দিতের বাহিরে মুভমেন্ট অর্থাৎ কাগজগুলো পাওয়ার দরকার তাহলে অবশ্যই সকলের যৌথ মুভমেন্ট আসতে হবে সবার মাঠে নামতে হবে মাঠে যদি সবাই না নামা হয় তাহলে এটার সাথে আমরা অন্য কোনো পথ চিনি না বা আমরা সেটার সাথে একমত না সুতরাং আমরা অনুরোধ করব যে আপনারা অবশ্যই যদি একত্রিত হন তাহলে আমরা হয়তো অন্য অন্য ইতালিয়ান সংগঠনের সাথে একত্রিত হইয়া হয়তো আমরা একটা মুভমেন্ট বড় ধরনের খাড়া করানো যাইতে পারে যাতে সকলের জন্য কাগজটা দেওয়া হয় আরেকজন প্রশ্ন করছেন যে আমি অ্যাজ পাঁচ বছরের কাগজ পাইছি আমার ফ্যামিলি আনার কি কী প্রয়োজন না আপনার কোনো কিছুরই প্রয়োজন হবে না রেদিদেরও দরকার হবে না আলোজ্যেরও দরকার হবে না আপনার শুধু রেসিডেন্স থাকলেই হবে আপনার রেসিডেন্স দিয়ে আপনি দরখাস্ত কী বলেন দরখাস্ত পাঠাবেন সানাত এই ফ্যামিলি ভিসার জন্য আপনার এই তারা নূল দিয়ে দেবে এরপর আর কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু চেক করে নিই প্রশ্ন যদি থাকে তাহলে যদি আমাদের জানা থাকে সেটা দেব আমরা সেতে তর কথা বলছি তিরিশ তিরিশ তারিখের বিমানের কথা বলছি তারপরে পাঁচ বছরের অ্যাজাইল পাইসেন সে ফ্যামিলি কী সেটার উত্তরও আমরা দিছি তারপর ফ্লাইটের লাস্ট ডেট সেটাও বলছি বাংলাদেশ থেকে জানানো হবে এইখানকার গভর্নমেন্ট আর লেন্দি করবেন এটা কোপেন করে দিবে সব কিছুই এরপর একজনে কাজ কন্ট্রাক্ট বাদ দিলে কি হবে সেটার উত্তরও আমরা দিছি আরেকজনে বলছেন যে মালিকের সাথে কন্ট্রাক্ট ছিল সব কিছু সে পাগারে করবে এখন সে পাগারে করে না কি হবে এটা আপনার সমস্যা না পেফিত্তরাই ডাকলে মালিকের থেকে সেই পেমেন্টের কথা জিজ্ঞাসা করবে আপনার কাছে না এরপর রুম শহরে সানাতে আবার বলতেছি এত দেরি এই কারণে যেহেতু আমরা রাজপথে নাই এটা আমাদের উত্তর অন্যটা আমরা জানি না তারপর আরেকজন প্রশ্ন করছেন এই আর কোনো প্রশ্ন আমি পাচ্ছি না মিলানোর ব্যাপারে একই কথা একই কথা সানাতের এই ব্যাপারে এই বিষয় যে আরেক ভাই এক প্রশ্নরে দশ বার করছেন ওকে এই এর বাহিরে আমাদের কোনো প্রশ্ন নাই ইমিগ্রেশনের ব্যাপারে আর এখন ইসের বিষয়ে যেটা কি বলে এটাকে চিত্তা দিনাংসার ব্যাপারে অনেকে ইনবক্সের ভিতরে দিয়েছেন চিত্তা দিনাংসার ব্যাপারে ভাই একটাই বিষয় সেটা হলো এটা যে দশ বছর রেগুলার থাকতে হবে তিন বছরের লাস্ট ডেট দিতে দিতে হবে এখানে আমরা সাংগঠনিকভাবে সরকারের সাথে একমত না রানিং থাকতে হবে কন্টিনিউ সেটা গ্যাপ হইতেও পারে সেটার জন্য আন্দোলনের প্রয়োজন তারপর তিন বছরের রেট যেটা দুই বছর দুই হাজার বিশের যে রেট নিয়ে সমস্যা হচ্ছে কাজ না থাকার কারণে অনেকেরই রেট দিত সাফিসিয়েন্ট না ফলে দুই হাজার বিশকে যদি বাদ দেওয়া হয় তাহলে শুরু হইতেছে একুশ বাইশ তেইশ এই তেইশ সালে গিয়া হয়তো আপনি কাগজ জমা দিতে পারবেন অর্থাৎ উনিশ আপনাকে কাবার করা উনিশ গণায় ধরা যাচ্ছে না কারণ বিশ তারা মানতেছে না এই বিষয়টাও আমরা একমত না আমি এটার সাথে একমত না মানে আমরা একমত না যে গভর্নমেন্টে এটাকে দু হাজার বিশেরটাকে ই করা উচিত একটা নতুন সার্কুলার দেওয়া উচিত যে এখানে যদি নয় হাজার হয় সেখানে চার হাজার হইলেও চলবো বা তিন হাজার হইলেও চলবে এরকম কিছু আর না হলে অনেকের যেমন আমাদের কাছে এরকম ফাইলও আসছে যে তার নুল্লাহস্তা অবস্থা ফ্যামিলির দিছে এক বাচ্চাটা দেয় নাই তার কারণ বিশের কাবার হচ্ছে না এটা অবশ্যই আমরা মনে টোটাল অমানবিক যাই হোক আমি আর কথা দীর্ঘায়িত করব না আমরা যেটা বলবো সেটা হইলো এটা যে সকলে যদি একত্রিত হওয়া যায় তাহলে অবশ্যই আপনাদের একটা রেজাল্ট আনা যাবে আর যদি একত্র না হয় তাহলে সিঙ্গেল সিঙ্গেল ফাইলের উপরে তারা ট্রিটমেন্ট করবে সিঙ্গেল সিঙ্গেল ফাইল তারা হয়তো রিজেক্ট দেবে কেউ পাবে কেউ পাবে না বিষয়টা এরকম এবার আসি সেটা হইলো এটা একজনের লিখছেন রোমের তোরপিনিতারা যে বাঙালিগুলো থাকে শুধুমাত্র সেগুলো যদি প্রত্যেকটি আন্দোলনে সরব থাকত আসা সুন্দর কথা লেখছেন শুধু রোমের বাঙ্গা বিষয়টা হলো এরকম তোরপিণ্ডিতারা যারা থাকে তা তারও দরকার নাই তোরপিনিতারা এলাকায় চেন্তোচেলি এলাকায় পিয়াসা ভিক্টোরিয়া এলাকায় যারা শুধু রাস্তায় বৈশাখ গল্প করে এই তিনটে এরিয়া এরিয়ার ভিতরে যারা বিকালবেলা রাস্তায় বসে গল্প করে এই লোকগুলো যদি মিছিলে দাঁড়ায় তাহলে দুই আড়াই হাজার লোক হয় সৌজন্য রিনো রেসিডেন্স ছাড়া করা যায় এই সানাতরিয়ার কাগজও রেদিত যার যেটা আছে কারণ এটা মালিকের সমস্যা ওয়ার্কারের না সেইটা এবং আলোচ্য ছাড়া বাইর করা যায় এটা আমরা মনে করি যেটা সম্ভব ধন্যবাদ নাহিদ শেখ ভাই আপনার সুন্দর একটা মন্তব্য করার জন্য এরপর আরও কিছু লোকে মন্তব্য করছেন সেটার উত্তর একটু দিয়ে যায় সেটা হইলে এটা একজনের লেখছে তুই বেটাটা চিটার এরপর ওনাকে প্রশ্ন করা হয়েছে বা এই কার লোকে চিটার করছে আপনার সাথে আপনার ফ্যামিলির সাথে আপনার পরিচিত কারোর সাথে বিষয় কি সেটার আর উনি উত্তর দিতেছেন না আরেকজনের লেখছেন এই ঈশ্বের মল ফাল কোনো থেকে যে বাটপাড়ের আর জায়গা পান না পাস না এরকম একটা কিছু আর কি তার কাছেও আমার ওই লাইভে প্রশ্ন ভাই বাটপাড়ি যদি হয়ে থাকে আপনার সাথে করছি কি না বা আপনার পরিচিত কারোর সাথে বা কী প্রকার বাটপাড়ি আপনি বলতে চাচ্ছেন ব্যাপারটা একটু ব্যাখ্যা করলে অন্য অন্য যারা আছে তাদেরও সুবিধা তো আমরা সংশোধনী নিতে পারতাম প্লাস অন্য অন্য লোক সঠিকটা জানতে পারত হঠাৎ একটা মন্তব্য করলে সঠিকটা যদি না জানে সেটা কিন্তু একটা ইসার অসুবিধা এটা আপনার জন্য জনগণের জন্য তাতে আমরা যারা মনে করি যদি মনে করেন আমরা বাটপাড়ি করি আমরা চিটারি করি তাহলে কিন্তু আমাদেরকে সে সেই ব্যাকআপটা থেকেই যায় আপনি যদি না বলেন বাচ্চু এই বাটপার এটা করছে অমুকের সাথে করছে অমুক দিন করছে বা এই চিটার এটা করছে এই চিটিংটা করছে এটা যদি আপনি প্রকাশ না করেন তাহলে কি হলো আপনি একটা মন্তব্য করলেন মন্তব্যের ভিতরে আপনার কাছে প্রশ্ন করেছে আপনি আর উত্তর দিচ্ছেন না তাহলে কিন্তু আমার আবার সাফাইটা আমিই গেইতেছি এই দেখছেন ভাই মিথ্যা কথা বলতেছে তাহলে কিন্তু আমি যদি আসলেই বাটপার হই তাহলে আরও বাটপারের সুযোগ আপনি করে দিতেছেন সুতরাং যারা বলতেছেন বাচ্চু একটা বারবার চিট আর বদমায় সেইটা সেটা যদি মন্তব্য করে চলে যান এরপর যদি আপনি জব না দেন তাহলে কিন্তু আমি যদি বাটপারি করি তাহলে কিন্তু আপনি আমাকে আরও সুযোগ করে দিচ্ছেন কারণ আমি প্রকাশ্যে আপনাকে চ্যালেঞ্জ করার পর আপনি যখন উত্তর করতেছেন না তাহলে অন্য অন্য লোকগুলো ভাববো আমি ভালো মানুষ পক্ষান্তরে আমি বাটপারি শুরু করছি আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না যে বিষয়টা মানে আপনারা যারা এই ধরনের মন্তব্য করেন সেটা আসলে কেবল এটাকে এই উপকার করতেছেন না অপকার করতেছেন যদি আপনারা সঠিক জায়গায় থাকেন তাহলে অবশ্যই অপকার করতেছেন যাই হোক এ হলো বিষয় আমি কথা দীর্ঘায়িত করব না পুনরায় বলছি দুই তারিখ বুধবার দিন বিকাল পাঁচটায় বিয়া কাপুয়া কোয়াত্র তর্পিনী তারাতে আমরা মসজিদে উম্মার বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা এটা কি রাখবো না ছেড়ে দেব। পুলিশ আইসা মসজিদ বন্ধ করে দেব ব্যাংকের পক্ষ নিয়ে এটার সাথে আমি একমত না বরঞ্চ তাদের কাছে সারেন্ডার করে দেওয়া উচিত আমরা পারতেছি না আপনার চাবি নি নেন আমি এটা একমত আর যদি কমিউনিটির তিনশো চারশো পাঁচশো লোক একসাথে উপস্থিত হইয়া একটা সিদ্ধান্ত নিতে পারি ঠিক আছে আমরা দুই হাজার এক হাজার টাকা করে দিয়ে দিলাম যেদিন পারলো সেদিন কি বলে এটাকে যারা দান করতে পারলো দান করতে পারলো আর যারা দান করতে না পারলো তারা ঋণ হিসাবে দিল আর যাদের প্রচুর অর্থ আছে তারা ইনভেস্টও করতে পারে আবার বলতেছি যেহেতু টোটাল কমপ্লেক্সটার ভাড়া আড়াই হাজার টাকা দেওয়া হয় যারা এটা নিল তারা আড়াই হাজার টাকা ভাড়াও নিতে পারে সুতরাং পথ তিনটা দান অনুদান বিনিয়োগ এই তিনটা বিষয়ের উপর এটা চলতে পারে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো আপনার উপস্থিত হয়ে সিদ্ধান্ত দেন পরবর্তী এই কথাটা যাতে না আসে যে ব্যক্তিগত একটা সিদ্ধান্ত বা আমি নিজে একটা সিদ্ধান্ত নিয়ে মসজিদ বন্ধ হইলো বা খুলল বা ব্যাপারটা আমি এই সহযোগিতাটা আপনাদের কাছে চাচ্ছি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া রইল আগামীকাল যেই গোসলের জন্য একটা জানাজার ব্যাপারে লেখছি আমি মারা গেলে গোসলকে করাবে এটা এই কারণে লেখছি ভাই বিকাল পাঁচটা থেকে প্রচুর টেলিফোন করছি যারা গোসল করায় তাদেরকে কেউ বলে অমুকে বললে আমি যাব কেউ কেউ বললে অমুক প্রেসিডেন্টে বললে আমি যাব এই যে একটা অরাজক সরি শব্দটা অরাজকতা হবে না এই যে একটা ডিসগাইড দেওয়া হচ্ছে একটা লাশ পাঠানোর জন্য পয়সা কালেক্ট করো তারপর যারা গোসল করবো তাদেরকে রিকোয়েস্ট করো এই বিষয়টা আমার মনে হয় আমাদের কমিউনিটির সব বিষয়গুলো একটা প্রফেশনাল সার্ভিস দেওয়া উচিত কারণ এই ভলেন্টিয়ারি সার্ভিসে সমস্যা হচ্ছে আগামীকালকে কে গোসল করাইব জানি না আউ গোসল হবে কি না সেটাও জানি না সকাল সাড়ে আটটার ভিতর উপস্থিত থাকতে পারছেন নয়টার আগে তো দোকানই খুলবে না যেখানে জানা জানাজার জিনিসপত্র বিক্রি হয় তাই মনে করি ওই যে ঘুরে এখন কবরস্থান প্রকল্প আসতে হয় যে আমাদের একটা বড় ধরনের একটা প্রকল্প একটা প্রজেক্ট বাস্তবায়ন করা উচিত যেখান থেকে ইসলামিক সমস্ত কিছুগুলো একটা প্রোভাইড করা যাবে অর্থাৎ এই ভলেন্টিয়ারি সার্ভিস নাই ভলেন্টিয়ারি সার্ভিসের বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় সারে আছে তো সেক্রেটারি নেই সেক্রেটারি আছে তো দারোয়ান নেই দারোয়ান আছে তো গাড়ি নাই গাড়ি আছে তো বালতি নাই বালতি আছে তো হুজুরে নেই হুজুর আছে তো সাহায্যকারী নেই আর যদি আমরা প্রফেশনালি একটা গ্রুপ করতে পারি এবং প্রফেশনালি গ্রুপ করতে হলে আপনার একটা ফাউন্ডেশন দরকার একটা ফান্ড দরকার এখনই ফান্ডের কথা বলতে গেলে বলবেন আমি চিটারি করি বাটপারি করি ধান্দা করি মানে কাজ তো কিছু হচ্ছেই না বরঞ্চ অপপ্রচার অপব্যাখ্যা দিয়ে আরও কাজের সমস্যা সৃষ্টি করছে আসেন গত দুই দিন পূর্বে আমরা দুইটা মসজিদে গেছি শেষ করতেছি এটা বলতেছি সেই কারণে আপনাদের জানা উচিত আমরা মসজিদ কমিটিকে বললাম উপস্থিত লোকের বললাম ভাই তিরিশটা মসজিদ আছে যদি আপনারা দশ পনেরো হাজার আরও করে প্রত্যেকটা মসজিদের ফান্ডের থেকে ঋণ দেন তাহলে কিন্তু সম্পত্তিটা রাখা সম্ভব আমরা আপনাদের পয়সা ফেরত দিয়ে দিতে পারবো একটু সময় লাগবে এক দেড় বছর সময় লাগবো কারণ আজকেও দুই ভাই সম্ভবত কাগজ পকেটে আছে অল্প পয়সা দিছে কিন্তু আজকে দুই ভাই এই যে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই কাগজটা টাকা দেখা যায় কিনা আমি জানি না এই দেখেন টাকার সহ এই দুই ভাই মসজিদের জন্য টাকা সহ তাদের নাম ঠিকানা দিয়েছে আস্তে আস্তে হয় টাকাটা আসবে কিন্তু ব্যাংক তো চাচ্ছে একসাথে পাঁচ লাখ টাকা বাইশে নভেম্বর থেকে ঘুরতে 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 এই পর্যন্ত আসছে আমরা ব্যাংকে কোনো দিতি কিছুই দিতে পারি না তো আমার ধারণা হয়তো টাকাটা এইটাও আসবে এক দুই বছরের ভিতরে টাকা হয়ে যাবে মুকে পাঁচশো মুখে দেড়শো হয়ে যাবে কিন্তু ব্যাংকে থামানোর জন্য আমাদের তো একসাথে টাকার দরকার তা আমরা দুইটা মসজিদে দেখেছি যে আপনারা যদি কিছু দেন তারা বলছে দু দিনের ভিতরে দিব যাক যাই হোক কোন একটা মসজিদের ভিতরে প্রশ্ন তুললেন যে ভাই এই যে যে টাকাটা তুলবেন এই এটা এটা কীভাবে তখন আমরা বললাম যে ন আপনার থেকে ধার নিবে নয় জন লোক এটার আবার অফিসিয়ালি জিম্মাদারি হচ্ছে অর্থাৎ আপনার কাছে আমি দশ হাজার টাকা ধার চাইলাম এখন আপনি আমাকে একা দিবেন কেন আপনি বিশ্বাসই করবেন কেন আমারে তাহলে কী হলো আমরা নয় জনের নাম দিছে যে এই নয়জন লোক লিখিতভাবে আপনার থেকে এই এই ঋণটা নিবে এবং এই ঋণটা পরিশোধ করবে সেই নয়টা লোকের ভিতরে দুই একটা নাম বলি দু একটা নাম আমার নিজের নামও আছে এখন আমারও যদি বিশ্বাস নাই করে সবাই সেখানে হাসান ভাই ঈশের হাসান ইকবাল যিনি আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি তার নাম আছে ইনিও মিটিং উপস্থিত ছিল বৃহত্তর ঢাকার ভারপ্রাপ্ত সভাপতি আমাদের ঈশের জোবায়ের আহমেদ রিপন ভাই তার নাম আছে তিনি উপস্থিত ছিলেন মঞ্জু ভাই ছিলেন তারপরে আমাদের বাংলাদেশ সমিতির সাধারণ সপার সাইমন সাহেব তিনি জিম্মাদার যে তিনি সিগনেচার করে নেবেন তিনি উপস্থিত ছিলেন মুজাম্মল হক ছিলেন এরকম আরও অনেকের নাম ছিল এরকম এতগুলা লোক উপস্থিত হয়ে আমরা বললাম যে আমাদেরকে আপনার ধার যদি দেন তাহলে আমরা সময় মতো চেষ্টা করবো আপনাদের টাকাটা ফেরত দেওয়ার জন্য আমরা ধার হিসাবে চাচ্ছি আচ্ছা তো সেখানে মিটিংয়ের ভিতরে জনৈক এক ব্যক্তি প্রশ্ন করলেন যে ভাই আপনাদেরকে কেন আমরা বিশ্বাস করব এখন এই প্রশ্নের কি উত্তর দেব রে ভাই কে কারে বিশ্বাস করবে সমাজের দশ এগারো জন লোক নাম বললাম আপনাদের চার পাঁচটা আরও পাঁচ সাতজন লোক মোটামুটি সবাই চিনে এন্ড এই লোকগুলার নাম বলার পর তারা লিখিতভাবে ধার চাচ্ছে তাদেরকে কেন বিশ্বাস করব এই প্রশ্নের উত্তর আমরা কি দেব তো বিষয়টা হলো এটা তারা তো মোটামুটি সহযোগিতা করলেই না বরঞ্চ এই এগারোটা লোকরে মোটামুটি আরেকটু অপমান করে দিলেন আমি এই কারণে বলছি যে প্লিজ আপনারা যদি দুই তারিখে বুধবার একটু উপস্থিত হন আপনারা একটু পরামর্শ দেন আমরা কি করব যদি আমাদের কমিউনিটির ভিতরে আবার বলছি এক হাজার লোক দাঁড়ায় যে ঠিক আছে কালকে আমরা পাঁচশো টাকা দিয়ে দিতেছি যদি ধার হিসাবে যদি ঋণ কি বলে দান করেন বেশ ভালো কথা দান না করলে যদি ঋণ হিসাবে দেন সেটাও চলে কিন্তু এক হাজার লোকে যদি পাঁচশো করে টাকা দেয় সমস্যাটা সমাধান হয় অথবা পাঁচশো লোক যদি এক হাজার করে দেয় অথবা আরো বড় যদি কেউ দিতে পারে যে দুই চার পাঁচ হাজার করে দিলে কিন্তু এক দেড়শো লোকও পারে সামাল দিতে এটা পরবর্তীতে আস্তে আস্তে আবার বলছি টাকাটা ফেরত দেওয়া যাবে যেহেতু আমরা দেখতেছি টাকা আসতেছে এমন না আসতেছে না তবে একসাথে আসতেছে না এই কারণে যে কোভিডের সমস্যা কেউ কাজ আছে কেউ কাজ নেই তা আমি কথা দীর্ঘায়িত করব না আজকে আসলে মানসিক খুব চাপের ভিতরে আছি ওই লাশটা নিয়ে দোয়া করবেন অনেকে যারা বলছেন যে আপনারা গোসল করাইতে প্রস্তুত আছেন রেডি আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ অবশ্যই আমি দশ পনেরো মিনিট পর আপনাদের সাথে টেলিফোন করব যদি আপনারা উপস্থিত হইতে পারেন তাহলে কালকে তার গোসল হবে আর যদি কেউ উপস্থিত না হয় তাহলে তার পরিবার সিদ্ধান্ত নিছে গোসল ছাড়াই জানাজা করবে কারণ কিছু করার নাই কমিউনিটি যদি না আগায় আসে তাহলে তো সম্ভব না তারপরেও এতটুকু বলতেছি তাকে ওই লোককে আমরা এতটুকু বলছি যদি কেউই না আসে আমি বাচ্চ যাচ্ছি তবে আমি যেহেতু গোসলের নিয়ম জানি না তবে অবশ্যই দুই বালতি পানি নেবো সাদা কাপড় নেবো বিসমিল্লা বইলা ঢালবো পানি টানি ডাইলা সব কী কয় তিন টুকরা করব। যেহেতু আমি ঠিক মাপও জানি না তবে নয় মিটার কাপড় কিনা কাইটা এই বানায় কোনো রকম ইউটিউবের থেকে এটা দেখে ঠিক আছে চেষ্টা করবো আমি সামাল দিতে ধন্যবাদ সকলকে দোয়া করবেন দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখে বিশেষ করে দোয়া পর্বের যাতে মসজিদে উম্মার একটা সুন্দর সিদ্ধান্ত আমরা দুই তারিখে নিতে পারি আর একই সাথে যেটা আজকে প্রায় তিন বছর যাবৎ আপনাদের কাছে প্রচার করে যাচ্ছে কবরস্থান প্রকল্পটা এটা আপনারা একটু চেষ্টা করেন বাস্তবায়ন করার জন্য যদি এরকম একটা প্রকল্প আপনারা আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি তাহলে এই যে যে সমস্যাগুলো আসতেছে আজকে এই সমস্যাগুলোর থেকে আমরা একটু লাঘব হবে এখন দেখেন আমরা ফার্স্ট জেনারেশন গোসল করার লোক পাচ্ছি না যাচ্ছে তো যাচ্ছে না আসেন এবার সেকেন্ড জেনারেশনকে যদি আমরা আমাদের লাইন আপে না রাখতে পারি তখন কে কারে গোসল করাইতে যাবে এটা প্রশ্ন থাকে আল্লাহতালা সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমার জন্য দোয়া করবেন ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা বাজে মন্তব্য করতেছেন তাদেরকে আর কি বলবো আপনারা বাজে মন্তব্য করেই যান আমরা ভাই কখনোই আপনাদের সাথে রিয়োক্ট হচ্ছি না দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ